হ্যালো বন্ধু, তোমার সময় কেমন আছো? আমি আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আমার বোনও হচ্ছে তো মাত্র শরীর খারাপ, তার জন্য আমরা কতক্ষণ আমরা আছি। মামা বাড়িতে অনেক কিছু আছে, তোমাদের দেখাবো চলো। এসে তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো গাউন লেবু গাছ, ওই দেখো একটা পাতিলেবু গাছ, হলুদ গাছ দেখেছ? ওই যে মুরগিগুলো আছে না, সেগুলো এই নতুন ঘরে আবার রান্না হবে। চলো এবার আমরা নতুন ঘরটা দেখবো চলো। ঘর রেডি করা হয়েছে, এবার ওই মুরগিগুলো আনা হবে, এখানটা রাখা হবে, ওদের জন্য জায়গা রেডি করা হয়েছে। কত বড় হয়েছে, কুকুর আই তো এখনো মুরগি বড় হয়নি, যা যা যা। দেখিস ও মাংস খাওয়ার লোভে চলে এসেছে, দেখ ওই একটা এসে গেছে কুকুর। দেখো মুরগিগুলো কত বড় হয়ে গেছে, আগে ইচ্ছা ছিল না, এখন দেখো কত বড় হয়ে গেছে। এখন এই ওই আগেকার জলে খেত, আর এখন দেখো ছোট ছিল বলে ওই ওটাই জল খেত, ওই ছোটটাই জল খেত। এখন তো মুরগি বড় হয়ে গেছে, তার জন্য ম্যাজিক বদলে জল খায় এখন। ওটা জল লাগা লাগে না, ওটা জল পড়ে যায়। দেখেছ কি সুন্দর লাগছে, আমি গিয়ে একটা মুরগি ধরি। খুব বদমাইশ হয়ে কি রে সৃষ্টি, তুই তুই কি পেয়ে বোকা মেয়ে ধরতে পারে না? দুয়াতে ধর, দুয়াতে ধর, তো চলে গেল চলে গেল। ওই তো ধরে নিয়ে ধরে নিয়ে ধরে নিয়ে 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 দেখা তোর বন্ধুদেরকে, দেখা কেমন মুরগি ধরেছিস। এরকম কেমন মুরগি ধরেছি, এই না হাতে ধরে থাক, হাতে ধরে থাকো, ধরে থাক, ধরে থাক, ধরে থাক, ধরে থাক, ধরে দেখো কেমন কোনো মুরগি ধরেছি। আমি মুরগিটার বড় ছেড়ে দিই, তাহলে মুরগিটা খুব কষ্ট পাবে।
ছেড়ে দি এমনকি নে তো বাড়ি যা 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 তুই খাস কি মারবি হাতে খুব গন্ধ হয়ে গেছে আমি কি কি ধরছি হাত ধুয়ে নিলে তো হয়ে যাবে দেখো মুরগিগুলো কত বড় হয়ে গেছে আর সুন্দর লাগছে দেখতে মুরগিগুলোকে দেখো দেখেছো কি সুন্দর লাগছে মুরগিগুলো কবে বড় আমি মাংস খাবো যাই বাড়ি যাই মাংস খাবো তো হবে না একটুখানি বড় হোক চল টাটা